বাখনা ঢালিলা মোৰ তেজে তেজে হিরে হিরে বুৱালা প্ৰেমৰ Guys, welcome back to my YouTube channel Assam Rockstar. মই গৈ আছো ভাল পিকনিক প্লেস মানে আমাৰ অসৰতে আছে গুৱাহাটীৰ অসৰতে আছে আমাৰ লোকেশন দুটাত তো তাকে আৰু ভাবিলোঁ কি আপোনালোকক দেখাওঁ মানে কি যিহেতু নতুন বছৰ সকলোৱে মানে পিকনিক খাবলৈ যায় তো তাকে ভাবিলোঁ মই সকলোকে দেখাওঁ মানে ভিডিঅ'টো চ' আপোনালোকে ভাল লাগিলে আহিব পাৰিব তাকে আৰু মানে কি মই আৰু মোৰ লগৰ বন্ধু এজনে যাব ওলাইছোঁ তো চাওক আৰু ভিডিঅ'টো লাষ্টলৈ চাব তো কথাখিনি গম পাব ঠিক আছে বাৰু আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকক বাই বাই আগলি বতাহে খৰালে চুপহি কাজলি জপা দুচকুৰ পতাত ধেমালি চলেৰে কৰে নুতি পচি আমি ফাইনেলি দীপৰ বিল পালোঁ আজি আপোনালোকক দীপৰ বিলখন দেখাবলৈ চেষ্টা কৰিম চ' আমি নাজানো আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকক আৰু মোৰ লগত আহিছে ইয়াৰ দীপভাই দীপভাই কি ক'বা দীপৰ বিল আহি কেনে লাগিল তো এতিয়া আমি দীপৰ বিলত যাওঁ আৰু চ' আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিম আপোনালোকে দেখিছে গাড়ী চাওঁ বহুত মানুহ আহিছে ইয়াতে চ' চাওঁ আৰু আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকক আৰু বেলেগ এখন এখন চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক জিয়াই তুলিলা মুক জিয়াই তুলিলা মুক জিয়াই তুলিলা হ্যালো গাইস এ আপোনালোকে দেখিবলৈ পাইছে এইখন হল দীপৰ বিল বহুত ধুনীয়া লোকেশন আপোনালোকে দেখিবলৈ পাইছে আৰু চাওক বহুত মানুহ আহিছে ইয়াতে আৰু আপোনালোকে ইয়াতে এই ফটো চটো উঠিব পাৰে তাকে আৰু চাই ল'ব হেল্ল' গাইছে এয়া আমি এতিয়া ব্ৰিজত আহিছোঁ এয়া ভিউ ব্ৰিজত আপোনালোকে ভিউটো চাই লওক আৰু এইফালে আপোনালোকৰ মানুহবোৰে পিকনিক খাই আছে চ' আপোনালোকে দেখা পাইছে এই চাই লওক এই চাওক ভিউ চাওক আপোনালোকে আৰু আপোনালোকে আহিব পাৰে ইয়াতে দীপৰ বিল বহুত ধুনীয়া লোকেশ্যন হয় চ' আপোনালোকে যদি আপোনালোকে আহিব বিচাৰে তেনেহ'লে দীপৰ বিলত আহিব আৰু মই গোটেইখিনি লোকেশ্যন ডেছক্ৰিপশ্যনত দি দিম চ' আপোনালোকে আহি ইয়াতে এনজয় কৰিব পাৰে আৰু যদি লগতে আপোনালোকৰ ভিডিঅ'টো চাই ভাল লাগিছে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবলৈ নাপারিব সো বলক ভিডিওটো এনজয় কৰি থাক এনজয় কৰি থাক আৰু যদি মই যদি কিবা কওঁ যদি ভুল হৈছে সো আপোনালোকে মাফ কৰি দিব লি খামৰি তোমাৰে নু কাখৰলে হৰদাই আনিলা জিয়াই তুলিলা মুক জিয়াই তুলিলা সো গাইস আপোনালোকে দেখা পালে জিয়াই তুলিলা বলে পড়া আমি বহুত আহিলো তো এতিয়া গৈছোঁ আন এটি পিকনিক স্পটলৈ চ' আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকক গম পাব ক'ত গৈছোঁ কিহৰ কাৰণে গৈছোঁ তো মই এতিয়া নকওঁ বাৰু চাই থাকক ভিডিঅ'টো আপোনালোকে এইখন আপোনালোকে দেখিবলৈ পাইছে আমি ক'ত আহি পাইছোঁ আপোনালোকে গম পাইছে চাগে কপিলি ৱেলকাম টু কপিলি আমি এতিয়া বৰ্তমান কপিলি আহি পাইছোঁ আপোনালোকক এতিয়া বৰ্তমান কপিলিখন দেখাবলৈ চেষ্টা কৰিম চ' ভিডিঅ'টো চাই থাকক গাইজ এয়া আমি কপিলি আহি পালোঁ তো ইয়াতে মানে কি হ'ল মই ডাইৰেক্ট সেই ভিডিঅ' মানে ভিডিঅ' কৰিব চাগে বেছি নোৱাৰিম কাৰণ মানে বহুত মিউজিক বাজি আছে ছাইডত তো কপিৰাইট লাগি যাব তো মই যিখিনি আপোনালোকক দেখাব পাৰোঁ সেইখিনি মই আপোনালোকক দেখাই যাম এনজয় কৰক আপোনালোকে এইখন হ'ল আমাৰ কপিলিৰ ব্ৰিজখন য'ত আপোনালোকে চাগে দেখিছে বহুত ধুনীয়া ব্ৰিজ হয় এখন মানুহ দেখিছে চাগে আপোনালোকে চ' গাইজ এতিয়া আমি ওপৰলৈ গৈ আছোঁ মানে শুনিবলৈ পাইছোঁ ওপৰত এটা বহুত ভাল লোকেশ্যন আছে চ' ভাবিলোঁ যাতে আহিলোঁ যাতে ইয়াতে মানে আপোনালোকক দেখাওঁ আৰু লোকেশ্যনটো ইয়াতে দেখিছে মানে বহুত বহুত মানুহ আহিছে ছাইডত ডেন্স কৰি আছে এনেকৈ আৰু মানে বহুত ভাল লোকেশ্যন আৰু এইটো তো এবাৰ আহি চাব পাৰে আপোনালোকে ইয়াৰে কপিলি মই ডেছক্ৰিপশ্যনত দি দিম বাৰু তো ওপৰত এটা ভাল লোকেশ্যন মানে ওপৰত এটা ৱাটাৰফল আছে বুলি শুনিছোঁ তো প্লিজ আপোনালোকে চাওক দেখি মন ময়ূৰী
মনিতে রাতি হল সঞ্চল বন্ধ কুথালি জেনেতি দবানল উমি উমি জ্বলি সে পুরনি ইতিহাস মতায়ানিলা জিয়াই তুলিলা মুক জিয়াই তুলিলা মুক জিয়াই তুলিলা এই রিক্ত বুকুতে এই আমি পারলে গৈ আছো বহুত ভাগর লাগিছে চ আপনাদের ভিতর তো চাক আর চা আর কি পাই উপরলে এই সব উপর তো চাক আর আপনাদের উপর তো ওয়াটারফল থাকা বলে গম পাইছো আপনার দেখাবলে গে আছো ওয়াটারফল তো তো কেন লাগিল দীপ ভাই এ বহুত ভাগর লাগিছে আমার এ বহুত উপরলে এই চাক আপনাদের ভাল সিনারি আছে বলে গম পাইছো সো হ্যাঁ আপনার নেদেখালে বেয়া লাগবে সো আপনার দেখাবলে গে আছো সো চাক আর আপনার ভিডিওতে কি দেখা পাও গম না পাও বহুত ভাগর লাগিছে গে আছো আর চাই দেখো আর কি টাইম লাগে গম নাপাও সো আপনার ভিডিওটা চাব বহু ভাগর লাগিছে আমার সো চেষ্টা করি আর যাবলে ফাইনালি ওয়ান আওয়ার পিছত আহি পালো এয়া গে আছো এই সাইডে দি সাকে আমি ওয়াটারফল দেখা পাম এ আপনার চাই রাখো আর ভিডিওটা এনজয় করো মুক জিয়াই তুলিলা মুক জিয়াই তুলিলা এই রিক্ত বুকুতে রিয়েল অ্যাডভেঞ্চার একবার আহক ইয়াতে গম পাবো কিমান কষ্ট হয়েছে আমার আহিবলৈ একবার আহক আর মজা লোক ফাইনালি ওয়াও ভিউ এ ভিউ চাক আপনাদের ইমান কষ্টর মাজত আহে আমি ভিউ পাইছো এয়া রানী কপিলি মই লোকেশনটো আপোনালোকক ডেসক্রিপশনত দি দিম সো আপোনালোকে আহিব ইয়াতে পিকনিক খাবলৈ আহিব পাৰিব বহুত বঢ়িয়া ধুনীয়া পিকনিক প্লেস সো এয়া চাওক আৰু ভিডিওটো এনজয় কৰক উন্মুক্ত নদীৰ সুতে চন্দে নচুৱাই প্ৰাণ ৰন্ধ্ৰে ৰন্ধ্ৰে দেখি মন ময়ূৰীয়ে পাখি মেলি যায় এটি চনিতে হ্যালো গাইস এয়া মই ঘর আহি পালো সো আপনাদের সম্পূর্ণ ভিডিওটো মোক চালে কেনেকুৱা পালে মোক জনাব আর লগতে এইটো ভিডিও মই আপলোড করিম 1 January 2021 সো মোর ফালৰ পৰা আপোনালোক সকলোকে নতুন বছৰৰ শুভেচ্ছা জাছিলো 2020 জি হল হল আৰু বহুত মানে করোনা আহিল কিবা আহিল কা আহিল এনেকৈ গল যাতে 2021 সকলোরে যাতে ভালে ভালে যায় তাকে মই কামনা করিলো আর লগতে মোৰ যদি ভিডিওটো চাই ভাল পাইছে আপোনালোকে লাইক করব শেয়ার করব আর তলত চাক লেখা আছে সাবস্ক্রাইব বলে সেই সাবস্ক্রাইবটা ক্লিক করে দিয়ক লগতে এটা বেল আহিব সেই বেলটো হিট করে দিয়ক আর পুনের আপনার লগ পাম নতুন জায়গাত আর নতুন ভিডিওলৈ সো আজিলৈ ইমানে বাই বাই জয় অসম বন্দে মাতরম দীপ কে নাই এ না কই আছে দীপে নকই বলে এটা কাটি দিবি রে মোৰ ভিডিঅ'ত কাটা কাটি চিষ্টেম নাই তো গাইছ আৰু বেছি বেছি দূৰ নাই এই আপোনালোকে দেখিবলৈ পাইছে তো ভিডিঅ'টো চাই থাকক আৰু শুনা কাটো